আমরা ঢুকে গেছি দীঘায়। নন্দকুমার 24 কিলোমিটার, তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি সাইডে দাঁড়িয়েছি হাইওয়ে, বিকজ আমরা এখন খাবো। বেসিক্যালি যেখানে আমরা বসেছিলাম আগে খেতে, ওখানে আমরা কিছু খাইনি, বিকজ ওখানে নর্মাল চা কফি খেয়েছি। তো এখন আমরা যেটা বাড়ির থেকে নিয়ে এসছি সেটা খাবো। অভিক কেমন আছিস ভাই? ভালো আছি। তোর কেমন লাগছে যে আমি তোর সাথে এসেছি? মানে তোর সাথে আসিনি, মানে তোদের সাথে এসেছি। মানে হচ্ছে না এখনো এসেছিস এক ক্লাস, এটাই অনেক বড় কথা। আমাদের কতদিনের ড্রিম বল, কতদিনের প্ল্যানিং যে আমরা সবাই মিলে একসাথে যাবো, হ্যাঁ না? হ্যাঁ না, প্ল্যানিং। আর পায়েল তোর কেমন লাগছে? ভালো না? এটা ইনসাল্ট হলো। ওকে চল, লেটস স্টার্ট, খাবার খাওয়া যাক। ফাইনালি আমরা ঢুকে গেছি দীঘায়। আমাদের সাথে আরো কয়েকজন এসেছে, কিন্তু তারা মানে দে আর নট কমফোর্টেবল কামিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা এন্ড অবভিয়াসলি ইন ফ্রন্ট মানে ইন মাই ব্লগ, তো ওই জন্য তাদেরকে আমি ইনক্লুড করছি না। পায়েল অভিক ইজ মোর ওভার ভেরি ফ্রি টু কাম ইন টু দ্য ব্লগ, তাই জন্য ওদেরকে নিয়েছি। তো দ্যাটস দ্যাট, এটা আপডেট। আমরা ঢুকে গেছি দীঘায় এখন, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, দেন চেক ইন করবো। অ্যান্ড চেক ইন করার পর তারপর আমরা সমুদ্রে যাব, সমুদ্রে স্নান করতে যাব। মোস্ট প্রবাবলি সমুদ্রে হয়তো ব্লগ করতে পারবো না, বাট দেখা যাক, লেটস সি। স্টে টিউন। সমুদ্রে স্নান করে ফ্রেশ আপ হয়ে চলে এসেছি রুমে, অ্যান্ড এবার সবার ফ্রেশ হওয়ার জন্য অপেক্ষা করছি। সবার ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হয়ে গেলে আমরা যাব লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 5টা, ইয়েস 5 o'clock ইন দ্য ইভিনিং। আমরা এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে যে শোবো। আই ডোন্ট থিঙ্ক আজকে বিকেলে আমরা কোথাও বেরোতে পারবো না, বা রাতের দিকে বেরোতে পারবো না, 8টা নাগাদ, তাই না? হ্যাঁ, তো প্রবাবলি 8টা নাগাদ আমরা বেরোবো, তার আগে তো হবেই না পসিবল বেরানো। এনিওয়েজ বাকিরা সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, অ্যান্ড এক এক করে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গিয়েছি, আমি সবার ফার্স্ট রেডি হয়ে গিয়েছি। তো আমি এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছি যতক্ষণে সবাই রেডি হোক, তারপর আমরা যাব লাঞ্চ করতে। অ্যান্ড ওই যেটা বললাম, প্রবাবলি 8টা নাগাদ আমরা বেরোবো, হতে পারে ওল্ড দীঘা যাব। ও হ্যাঁ, আমি তো বলিনি আমরা কোথায় এসেছি, আমরা দীঘা এসেছি। দীঘা আই থিঙ্ক রিভিল হয়ে গেছে, বলেছিল
যখন তাই খুশি আই আছো। গেস আমি বলেছি কি না আই ডোন্ট নো, বাট হ্যাঁ, বাট ইয়া উই আর ইন দীঘা। উপস, লোডশেডিং হয়ে গেল। তো আমরা রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা বিকালবেলা 9টা নাগাদ গেছিলাম বিচে। আর এটা ওল্ড দিঘার সিন, যেখানে আমরা একটু র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে আমার ডাইনোসরটা কাটার পর আর কাটার জন্য শেষ হলো, তখন তখন আরেকবার পুরো জিনিস হয়েছিল। এই জ্ঞানটা ব্লগে দেওয়া খুব দরকার। কন্টিনিউ। তারপরে আমি যদি জ্ঞান দিই, তোর চ্যানেল একদিনেই ট্রেন্ডিং এ চলে আসবে। গুড মর্নিং গাইজ, দিস ইজ ডে টু, নট ডে টু সরি, দিস ইজ ডে থ্রি অ্যান্ড দি লাস্ট ডে অফ আওয়ার স্টে ইন দীঘা। কালকে আমরা সকালে বেরিয়ে যাব। ডে টুটা কোথায় তোমরা হয়তো সবাই এটাই ভাবছো। অ্যাকচুয়ালি ডে টুটা আমাদের খুব বাজে গেছে এখানে, বিকজ এটা খুব বড় ট্র্যাজেডি হয়ে গেছিল আমাদের সাথে ব্যাক ইন কলকাতা ইন আওয়ার হাউস। তো সেই ট্র্যাজেডিটার জন্য উই লস্ট সামওয়ান ইন আওয়ার ফ্যামিলি। তো থিং ইজ, আমরা যেতে পারিনি ইমার্জেন্সিতে ওখানে ফেরত, তাই আমরা স্টে ওভার করে গেলাম, আদারওয়াইজ উই উড হ্যাভ গন ইয়েস্টারডে অনলি। তাই জন্য গতকালের কোনো ভ্লগস তোমরা দেখতে পাবে না। রাতে কিছু ফুটেজ আছে যেটা দেখতে পাবে, বাট আদারওয়াইজ কোনো ভ্লগস দেখতে পারবে না, কারণ গতকাল আমরা বেসিক্যালি কোথাও যাইনি, কিচ্ছু করিনি, রুমেই ছিলাম অ্যান্ড পরে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলাম। তখন ভ্লগিং করার মতন মুড মেজাজ কারোর ছিল না, তাই করি কে ইট ইজ দ্য লাস্ট আওয়ার হোটেল, নট হোটেল, লাইক ইটস দ্য লাস্ট ডে ইন ইন দীঘা। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা উদয়পুর ওখান থেকে ব্লগিং করবো অবভিয়াসলি। তো তোমরা সঙ্গে থাকো, স্টে, দ্যাটস ইট। হাই গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করছি। ডিম সেদ্ধ এগ বয়েল করে, তাই না? মিস্টার অভিজিৎ মজুমদার করছে। আমরা এটা করছি, টিভি চলছে, আই থিং দেখতে পাচ্ছ, এই যে পায়েল রেডি হচ্ছে, বাকিরা সবাই রেডি হচ্ছে, অ্যান্ড দেন আমরা এখন বেরাবো। এখন কোথায় আসছি পায়েল? ওশিয়ানা বিচ। ওকে, অনেক সিঁড়ি চড়তে হবে, অনেক সিঁড়ি চড়তে হবে পায়েল। ওকে, উদয়পুরের স্পেশালিটি কি? আমরা চিল বলবো না, রিমেম্বার? চিলের অনেক কিস্তা আছে বল পায়েল। আমি আমার ভিউয়ার্সদের বলছিলাম যে কালকে আমরা একটা বিরাট বড় লস, তাই জন্য আমাদের কালকে ব্লগ করার মুড ছিল না। আমরা এখন
চাকড়া তোরা খাবি না তো, চাকড়া তোরা নিবি না তো, চাকড়া দু পিস করো না, কত দু পিস 100 আমি খেয়েছি ও খাইনি, দুটো কাঁকড়া বিষয় হলো এরপরে আমি আর কোনো ব্লগিং করতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের প্রিয় বাচ্চা আমাদের ছেড়ে চলে গেছিলো ডিউরিং দিস ট্রিপ, তো তাও আমরা নিজের মন মানিয়ে বিকজ দ্য শো মাস্ট গো অন আমরা আমাদের ডেটাকে নষ্ট করিনি। তোমরা হয়তো ভাববে যে কীভাবে করেছি, বাট হ্যাঁ করেছি, আই মিসড এভরি ব্যাড ফিলিং, আমরা ভালোভাবে থাকার চেষ্টা করেছি। অ্যান্ড দেন আমরা পরের দিন মানে সানডে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম টুয়ার্ডস কলকাতা, তখন আর ব্লগিং করিনি, এমনিতেই মুড অফ ছিল আমাদের। আর আমরা জানতাম যে যতক্ষণ কলকাতার বাইরে আছি ওই মেমোরিজগুলোকে আমরা ভুলে বা ডাইভার্টেড হয়ে থাকতে পারবো, দ্য মোমেন্ট আমরা কলকাতা ফেরত যাব আমরা জানতাম যে সেই মেমোরিজগুলো আমাদেরকে হন্ট করবে এবং আমাদের সেই সিচুয়েশনসগুলোকে ফেস করতে হবে এবং সেগুলো খুবই আমাদের কাছে তেতো। তাই জন্য লিটারালি আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, বাট সিরিয়াসলি এই কারণেই আমি ব্লগিং করিনি, মুড ছিল না তাই। তো ব্যাস আমরা সানডে মর্নিং ফেরত চলে আসি, আমরা খুব স্মুথলি আসি এবং উইদিন 7:30 ইন দ্য ইভিনিং আমরা বাড়ি পৌঁছে যাই। তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।